লকডাউনৰ মাজতে খুমটাই সমষ্টিৰ বালিদুৱা অঞ্চলত তীব্র উত্তেজনা। এটা পকীপথ নির্মাণত সংঘটিত হোৱা দুর্নীতি কেন্দ্র কৰি এই উত্তেজনা। চকু ধুলি মাৰিছে নাই, আমি সরকার দুখাব পৰা নাই। আজি সবানন্দ খুনালে কি কৈছে, দুর্নীতি মুক্ত কৰিব লাগে। আপোনালোকৰ নিচিনা মানুহখিনি যদি দুর্নীতি হবলে কয়, কি হব কক? কাইলৈ সরকার ওপৰত মানুহে বেয়া ৰব যে সেইখন সরকার বেয়া। সেইটো কাৰণে এবছৰ কাম বাদ দিয়ক, লকডাউন যেতিয়া খুলিব তাৰপিছত কাম কৰিব। বস মালিকক কথা কোনো তেনেকে কলে নহব, তেনেকে কলে নহব। ইয়াত তেনেকে কাম কৰিলে নহব, নির্মাণ করার পিছতে চপৰা চপৰে এৰাই গৈছে পকীপথৰ ব্লেক টপিং। এই দৃশ্য চাওক, কেনেদৰে স্থানীয় ৰাইজে হাতেৰে এৰুৱাই পেলাইছে ব্লেক টপিং। লকডাউনৰ সুবিধা লৈ ঠিকাদাৰ মহৰিয়ে অতি নিম্ন মানদণ্ডৰ কাম কৰাৰ অভিযোগ অঞ্চলটোৰ ৰাইজৰ। দুর্নীতিত অতিষ্ঠ হয়ে লকডাউনের মাজতে এনেদরে রাজপথলৈ উলাই আহিছে রাইজ আর পথর কাম করা মহরিক জবাবদিহি করেছে। লকডাউনের সুবিধা নহয় সুবিধা লৈছে বাইরে লোক কাটি লোক কৈছে। কোনে কৈছিলে? মহজে কি কৈছে? রাস্তাটো দহ হলত বোলা বাইরে লোক কাটি লব। কোনে কৈছে? কোনজনে কৈছিলে? এজনে অনির্দিষ্ট কাললৈ রাইজে বন্ধ করে দিছে পথ নির্মাণের কাম। দুর্নীতিগ্রস্ত ঠিকাদারের উপর ব্যবস্থা লবলে খুমটাই বিধায়ক মৃণাল শইকীয়াক আহ্বান জানাইছে রাইজে। রাস্তাটো বনাব লাগে, 4 ইঞ্চি দাঁত কৰিব লাগে, কিন্তু 4 ইঞ্চি দাঁত কৰা নাই, 1 ইঞ্চি আধা ইঞ্চিও দাঁত কৰা নাই। যদি ভালকে কয় ঠিকাদার দুজন আছে ইয়াত। সেই ঠিকাদার দুজনে এই গাঁৱৰ মানুহ তাৰমানে এনেকুৱা ভাবে যে এই গাঁৱৰ মানুহ হোজা খিয়াল বুলি ভাবে, কিন্তু খিয়াল নহয় প্রকৃততে, একদম আনকনসিয়াস বুলি ভাবে, কিন্তু কনসিয়াস হৈ আছে, বহুত কনসিয়াস হৈ আছে। মই ঠিকাদারজনে কৈছো, ঠিকাদারজনে বহুত দুর্নীতি কৰিছে, মই বহুত দুর্নীতি কৰিছে। তাৰ লগত আৰু এজন একদম গাঁৱৰ ঠিকাদার মহৰিয়াল মহৰিলেকে কাম কৰি সিটো অবাদ, তাৰমানে আপোনাক মই কবলৈ ভাষা নাকে, তেনেকুৱা দুর্নীতি। এই রাস্তাটোত ঠিকাদার গুছি যাব, এবছর কাম কাজ গুছি যাব, এই রাস্তা ভুগিব কোনে? আমি ভুগিম এই রাস্তাটো। খুমটাই সমষ্টির বিধায়ক মৃণাল শইকীয়াদেৱক আমি এটাই অনুরোধ করছো, যাতে যিজন ইয়াত ঠিকাদারজন যাতে তেওঁ কঠোর দৃষ্টি রাখিবলে অনুরোধ জনোৱা হল। দেৰগাঁওৰ পৰা ৰিন্টি চক্ৰৱৰ্তী রিপোর্ট, অসম টুডে।